বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে বাংলাদেশের। বিদেশি বিনিয়োগ, রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো অর্থে ভর করে আসছে এমন সাফল্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 12% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে পোশাক খাত। খরা কাটিয়ে 6 মাসের মধ্যে সর্বোচ্চ $2 বিলিয়ন বেশি অর্থ দেশে পাঠিয়েছে প্রবাসীরা। বিদেশি বিনিয়োগও ছাড়িয়েছে $3 বিলিয়ন। রোজা ও ঈদ সামনে রেখে সুখবর মিলেছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংক বলছে সদ্য সমাপ্ত মার্চ মাসে ব্যাংকের মাধ্যমে দেশে $2 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ। এই আয় গত ফেব্রুয়ারির তুলনায় 29.29% বেশি। বাংলাদেশি মুদ্রায় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ 21,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে 2022-23 অর্থ বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চে মোট প্রবাসী আয় এসেছে $16 বিলিয়ন। সুখবর আছে পণ্য রপ্তানিতেও। রপ্তানি আয়ে নেতৃত্ব দেওয়া পোশাক খাত গত অর্থ বছরের তুলনায় এখনও 12.17% প্রবৃদ্ধি ধরে রেখেছে। চলতি অর্থ বছরের 9 মাসে পোশাক খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে $35.25 বিলিয়ন। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $31.43 বিলিয়ন। এর মধ্যে নিটওয়্যারে রপ্তানি আয় হয়েছে $19.13 বিলিয়ন, গত অর্থ বছরে যা ছিল $17.12 বিলিয়ন। 12% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে ওভেন গার্মেন্টস। একক মাসের হিসেবে বিদায়ী মার্চে রপ্তানি আয় হয়েছে $4.64 বিলিয়ন, ফেব্রুয়ারিতে যা ছিল $4.63 বিলিয়ন। 2 বছরের করোনা মহামারীর পর 1 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও বিদেশি বিনিয়োগ $3 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি 2022-23 অর্থ বছরের প্রথম 7 মাসে $3.07 বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ দেশে এসেছে। এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 12.31% বেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।